ব্রিটেনের রেডিং এলাকায় দুই অপরাধীকে খুঁজছে পুলিশ এই দুইজন এক নারীর ঘাড়ে এবং মুখে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করেছেন এমনকি তারা ওই নারীর শরীরে একটি অজানা বস্তু ছুঁড়ে মারেন ওই সময় গত বছরের সতেরোই ডিসেম্বরে ঘটে যাওয়া এই ঘটনার পরে ছুরিকাঘাতকারী দুই ব্যক্তিকে খুঁজতে ছবি প্রকাশ করেছেন থেমস ভ্যালি পুলিশ ঘটনার দিন ভুক্তভোগীর তিরিশ বছর বয়সী নারী ব্রিটেনের হুইটলি এলাকার রোডে দুই ব্যক্তি কর্তৃক লাঞ্ছিত হন পুলিশ জানিয়েছেন আক্রমণের পরে ওই নারীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সম্প্রতি তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এই ঘটনায় পুলিশ সন্দেহবাজন হিসাবে তেত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেও পরবর্তীতে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে ডিটেকটিভ কনস্টেবল এমিলি প্যালেট বলেন রেডিং পুলিশ স্টেশনে দেওয়া তথ্য অনুযায়ী তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন ওই দিন ঠিক কী ঘটেছিল তা উদ্ঘাটনের চেষ্টা করে যাচ্ছেন তারা এর মধ্যেই তারা দুইজনের ব্যক্তির সিসিটিভি ফুটেজ শনাক্ত করতে সক্ষম হয়েছেন কেউ যদি তাদের চিহ্নিত করতে পারে কিংবা এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারে তাহলে তাদেরকে জানানোর অনুরোধ জানানো হয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন